ধোকলা আমরা কম বেশি সবাই খেতে ভালোবাসি, কিন্তু ঘরে যখন ধোকলাটাকে বানানোর কথা আসে তখন আমরা ভাবি না থাক অনেক ঝামেলা। কিন্তু আমি যদি বলি আজকে আমি গুজরাটের জনপ্রিয় সুস্বাদু নরম তুলতুলে ধোকলা মাত্র 15-20 মিনিটের মধ্যে বানিয়ে দেখাবো, তাহলে চলো দেখে নেওয়া যাক। আতপ চাল এখানে আমি নিয়েছি তার জন্য 250 গ্রামের মতন। চালটাকে ভালো মতন ধুয়ে এখন আমি ওভারনাইটের জন্য রেখে দেবো। তবে তোমাদের হাতে যদি সময় কম থাকে তাহলে তোমরা 4 ঘন্টার জন্য চালটাকে ভিজিয়ে রেখে দিতে পারো। সেমভাবে আমি কিন্তু এখন ডালটাকেও ভিজিয়ে নেবো। আমি এখানে 150 গ্রামের মতন বিউলির ডাল ব্যবহার করেছি। এবার আমি ডালটাকেও ভালো মতন ধুয়ে ওভারনাইটের জন্য রেখে দেব। ডাল আর চালটাকে সারারাত ভিজিয়ে রাখার পরের দিন আমি কিন্তু খেজুরটাকেও 15-20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো, তার সাথে তেঁতুলটাকেও। তেঁতুল আর খেজুর দিয়ে আজকে আমি একটা অসাধারণ সুস্বাদু মিষ্টি চাটনি তৈরি করে তোমাদের সাথে শেয়ার করব। চাল আর ডালটাকে ওভারনাইট ভিজিয়ে রাখার পর দেখবে চাল আর ডালটা ফুলে ডাবল হয়ে গেছে। তখন চালটাকে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো মতন একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এরপরে সেমভাবে ডালটাকেও কিন্তু আমাদেরকে পেস্ট করে নিতে হবে। তবে ডালের সাথে অর্ধেক একটা আদার টুকরো এবং সাথে 2 কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতন ডালটাকে পেস্ট করে নিতে হবে। চাল আর ডালটাকে একটা বাটির মধ্যে নিয়ে এখন আমি ভালো মতন ফেটিয়ে নেব। তবে তোমাদের হাতে যদি বেশ কিছুক্ষণ থাকে তাহলে 5-6 ঘন্টার জন্য যদি তোমরা এভাবে ফেটিয়ে রেখে দিতে পারো তাহলে কিন্তু তোমাদেরকে কোনো ধরনের সোডা বা কিছু ব্যবহার করতে হবে না। তবে আমার যেহেতু হাতে সময়টা কম, আমি যেহেতু 15-20 মিনিটের মধ্যেই এই ব্রেকফাস্টটাকে তৈরি করে নিতে চাই, তার জন্যই আমি এখানে ইনোটাকে ব্যবহার করেছি। এখানে আমি 1/2 চামচের মতন ইনো দিয়েছি আর তার সাথে 4-5 চামচের মতন জল দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। সবকটি উপকরণকে ভালো মতন একটা চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। এরপরে আমি যে পাত্রটির মধ্যে ধোকলাটাকে তৈরি করে নেব সেটার মধ্যে আমি ভালো মতন অয়েল ব্রাশ করে নিলাম। এরপরে আমি উঁচু থেকে কিন্তু ধোকলার ব্যাটারটাকে দিলাম যাতে কোনো ধরনের বাবলস ক্রিয়েট না হয়। এরপরে আমি মাইক্রোওভেনে 160 ডিগ্রিতে 10 মিনিটের জন্য দিয়ে দিলাম। যদি তোমরা মাইক্রোওভেনে না করতে চাও তাহলে তোমরা কড়াইতে 15 মিনিটের মধ্যে তোমরা কিন্তু এই ধোকলাটাকে তৈরি করে নিতে পারো। খেজুরের মিষ্টি চাটনি বানানোর জন্য কড়াইতে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল। তেঁতুল ও খেজুরের পেস্টটাকে দিয়ে দেবার পরে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম সবসময় ব্যবহার করার নুন এবং সাথে স্বাদ অনুযায়ী বিট নুন এবং তার সাথে দিলাম 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো। প্রত্যেকটি উপকরণ ভালো মতন ফুটে আসলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। তখন আমি দিয়ে দিলাম 2 চামচের মতন চিনি। তখন দেখবে একটা লাল টকটকে কালার চলে এসছে। এরপরে কিন্তু আমাদেরকে দিয়ে দিতে হবে 1 কাপের মতন জল। জল দিয়ে ভালো মতন নেড়ে চেড়ে ফুটতে দিতে হবে বেশ কিছুক্ষণের জন্য। খেজুরের মিষ্টি চাটনিটাকে গাঢ় করার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ারের সাথে জল মিশিয়ে দিয়ে দিয়েছি। তো যখন দেখবে ঠিক এইরকমভাবে একটা গাঢ় স্টেকচার তৈরি হয়ে গেছে তখন কিন্তু মিষ্টি চাটনিটা একদম রেডি। তো এখন আমি গ্যাস অফ করে দিলাম আর এখন কিন্তু আমাদের ধোকলাটাও একদম রেডি হয়ে গেছে, সফট এবং নরম তুলতুলে গুজরাটি ধোকলা। তোমরা চাইলে এটাকে ব্রেকফাস্টে, লাঞ্চে এবং ডিনারেও কিন্তু সার্ভ করতে পারো। তো চলো আমি একটা তুলে দেখিয়ে দিই যে কতটা নরম হয়েছে। তো চলো এবার আমরা গুজরাটি স্টাইলে তড়কাটাকে তৈরি করে নিই। এর জন্য আমি কড়াইতে দিলাম সামান্য পরিমাণে তেল। তেল দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম 1/2 চামচের মতন সর্ষে, দিয়ে দিলাম এখানে আমি কিছুটা কারি পাতা, 4 মতন এখানে কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী নুন আর 1 চামচের মতন চিনি। প্রত্যেকটা উপকরণ দিয়ে দেওয়ার পরে আমি 1/2 কাপের মতন জল দিয়ে দিলাম। জলটা যখন ফুটে আসবে তখনই কিন্তু আমাদের তড়কাটা একদম রেডি। তো জলটা এখন ফুটে এসে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর ধোকলার ওপর থেকে কিন্তু এখন আমি এই তড়কাটাকে দিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু আমাদের ধোকলাটা একদম রেডি।
তো এখন আমরা গরম গরমে কিন্তু এই ঢোকলাটাকে খেজুরের মিষ্টি চাটনির সাথে সার্ভ করে দেব। আশা করব আমি আমার এই মিষ্টি বন্ধুদের কাছে যে তাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। এখনের জন্য এতটুকুই, পরের ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। পরে একটা নতুন ভিডিওর সাথে আবারও দেখা হবে। এখনের জন্য ধন্যবাদ, টাটা।